ইন্টারনেটের জগৎটা বিশাল এক জগৎ। এর বিশালতা সম্পর্কে আমরা খুব কমই ধারণা রাখি। কোনো টপিকে গুগলে সার্চ করলে যে লক্ষ লক্ষ সাইট আমাদের সামনে তুলে ধরা হয় তা সম্পূর্ণ ওয়েবের মাত্র 1%-এরও কম। বাকি অংশগুলো সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করতে পারে না, সেগুলোকে বলা হয় ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব। ইন্টারনেটের এই বিশাল জগতে অনেক অজানা রহস্যময় ঘটনা আছে যার ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। আজকে এমনই কিছু ব্যাখ্যাতীত ঘটনা আপনাদের জানাবো। মারিয়ানাস ওয়েব। মারিয়ানা ট্রেঞ্চের নাম শুনেছেন? মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম, অর্থাৎ প্রায় 11 কিলোমিটার, তথা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। মারিয়ানা ট্রেঞ্চের সাথে মিলিয়ে মারিয়ানাস ওয়েবের নামকরণ করা হয়েছে, কারণ মারিয়ানাস ওয়েব হচ্ছে ইন্টারনেটের সবচেয়ে গভীরতম স্থান। বিশ্বাস করা হয় মারিয়ানাস ওয়েবে পৃথিবীর সমস্ত রহস্যময় ও গোপন তথ্য জমা আছে। সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়া মহাদেশ আটলান্টিসের তথ্য আছে। অনেকে বিশ্বাস করেন ভ্যাটিকান সিক্রেট আর্কাইভের ডিজিটাল ভার্সন হচ্ছে মারিয়ানাস ওয়েব। এছাড়াও নানান সিক্রেট সোসাইটির, অর্থাৎ ইলুমিনিটি, ফ্রিজম্যান, বিল্ডারবার্গের সাথে যোগাযোগের ব্যবস্থা আছে। তাছাড়া নানা দেশের সরকারের টপ সিক্রেট তথ্য জমা আছে। এমনকি মারিয়ানাস ওয়েবে হিউম্যান এক্সপেরিমেন্ট করা হয় এবং তার তথ্য ও ফলাফল ডাটাবেজে জমা রাখা হয়। তো বুঝতেই পারছেন মারিয়ানাস ওয়েব কতটা রহস্যময়। এটা ঠিক কতটা রহস্যময় তার চেয়েও বেশি গোপনীয়। মারিয়ানাস ওয়েবে প্রবেশ করতে হলে তার ঠিকানা তো লাগবেই, সাথে সাথে লাগবে পাসওয়ার্ড। এছাড়া মারিয়ানাস ওয়েব লেভেলে প্রবেশ করতে প্রয়োজন পলিম্যাক্রিক ফ্যালকোঘাল ডেরিভেশন, যার জন্য আপনার লাগবে কোয়ান্টাম কম্পিউটার, যার বাস্তব কোনো অস্তিত্ব নেই, থাকলেও তা এখনও বিশ্ববাসীর অজানা। তো মারিয়ানাস ওয়েব কি কল্পনা নাকি সত্য, তা আজও এক অজানা রহস্য। সিকাডা 3301। দ্য ওয়াশিংটন পোস্টের মতে ইন্টারনেটের শ্রেষ্ঠ 5 অমীমাংসিত রহস্যের একটি হচ্ছে সিকাডা 3301, যার সূচনা হয়েছিল 2012 সালের 4 জানুয়ারি। ইমেজ ভিত্তিক ওয়েবসাইট www.4chan.org একটি ইমেজ প্রকাশ করার মাধ্যমে, যাতে লেখা ছিল, হ্যালো, উই আর লুকিং ফর হাইলি ইন্টেলিজেন্ট ইন্ডিভিজুয়াল, টু ফাইন্ড দেম উই হ্যাভ ডিভাইসড এ টেস্ট, দেয়ার ইজ এ মেসেজ হিডেন ইন দিস ইমেজ, ফাইন্ড ইট অ্যান্ড ইট উইল লিড ইউ অন দ্য রোড টু ফাইন্ডিং আস, উই লুক ফরওয়ার্ড টু মিটিং দ্য ফিউ দ্যাট উইল মেক ইট অল দ্য ওয়ে থ্রো, গুড লাক 3301। পোস্টকারী ব্যক্তি বা সংখ্যাও 3301 ছদ্মনামে পোস্টটি করে এবং প্রথম পাজল হিসেবে একটি সিকাডার, অর্থাৎ ঘুঘ্র পোকার ছবি প্রকাশ করে। 2012 সালের জানুয়ারিতে শুরু হয় রহস্যময়, জটিল ও সুপরিকল্পিত ধাঁধা সিরিজটি, চলে 1 মাস। এরপর আবার 2013 সালের জানুয়ারিতে আবির্ভূত হয় নতুন ধাঁধা নিয়ে, যা কতদিন চলে সঠিক বলা যায় না। ধারাবাহিকতা বজায় রেখে 2014 সালের জানুয়ারিতেও তারা টুইটারে তাদের কার্যক্রম চালায়। যে কোনো কারণে 2015 সালে তাদের কার্যক্রম বন্ধ ছিল, কিন্তু 2016 সালের জানুয়ারিতে আবার তাদের আবির্ভাব ঘটে নতুন ধাঁধা নিয়ে এবং 2017 সালের এপ্রিলে তাদের সর্বশেষ পোস্টটি করা হয়। সিকাডা 3301-এর ধাঁধাগুলো যে কতটা বিস্তৃত সেটা কল্পনা করাও কঠিন। কবিতা থেকে শুরু করে শিল্পকর্ম, সঙ্গীত, অনুমান নির্ভর কথা সাহিত্য, অষ্টাদশ শতকের অজ্ঞাত এবং রহস্যময় সাহিত্য, মায়ান ক্যালেন্ডার, দর্শন, গণিত, ক্রিপ্টোগ্রাফি, সংখ্যাতত্ত্ব, প্রযুক্তিবিদ্যা, তথ্য নিরাপত্তা, স্টেনোগ্রাফি এবং প্রাচীন পাণ্ডুলিপি, এই ধাঁধার সূত্রপাত ইন্টারনেটে হলেও এর কার্যক্রম পরিচালিত হয় টেলিফোনে, সঙ্গীতে, অপ্রকাশিত এবং দুষ্প্রাপ্য বইতে, ডিজিটাল ছবি এবং এমনকি বিভিন্ন জায়গায় ছাপানো কাগজের মাধ্যমেই, কিন্তু এর সবটাই লুকানো হয়েছে এনক্রিপশন এবং এনকোডিং করে। এই ধাঁধার সিরিজগুলো শুধুমাত্র কম্পিউটারে বসে সমাধান করা যাবে না, এর জন্য প্রতিযোগীকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হবে। ধাঁধার সূত্রগুলো কিউআর কোড হিসেবে লাগানো থাকে টেলিফোন, ইলেকট্রিক পোল অথবা ডাক বক্সে। এর জায়গায় ইউএস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, রাশিয়া, জাপান, পোল্যান্ড, মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়াতে ছড়িয়ে আছে। প্রতিটি ধাঁধা এবং সূত্র একটি নির্দিষ্ট সময়ে এবং পর্যায়ক্রমে শেষ করতে হয়। এতে কোনো ধরনের ভুল গ্রহণযোগ্য নয় বা কোনোভাবেই আবার পুনরায় শুরু করা যাবে না। এত সুবিস্তৃত, সুসংগঠিত এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্নভাবে কারা এবং কেন এই কার্যক্রম পরিচালনা করছে তার সঠিক কোনো উত্তর আজও পাওয়া যায়নি। তবে ধারণা করা হয় এনএসএ, সিআইএ, M6 এর মতো শক্তিশালী কোনো সিক্রেট ইন্টেলিজেন্স এজেন্সি বা গোয়েন্দা সংস্থা এই কার্যক্রমের পিছে আছে। এছাড়াও ভাবা হয় এটা কোনো হ্যাকার গ্রুপ বা গুপ্ত সংঘের কাজ। এমন ধারণাও প্রচলিত আছে যে এটা কোনো ব্যাংক বা কর্পোরেশনের কাজ, যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছে।
অনেকে মনে করে এটা কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপের কাজ, এগুলো শুধুই কল্পনা, এর কোনোটির সত্যতা আজও পাওয়া যায়নি। সিকাটা 3301-এর আয়োজকদের সম্পর্কে যেমন সঠিকভাবে জানা যায় না, ঠিক তেমনি এই প্রতিযোগিতার বিজয়ীদের সম্পর্কেও কিছু জানা যায় না। কারা এর বিজয়ী হয়েছে, তারা কতজন বা বিজয়ী হবার পরই তাদের নিয়ে কী করা হয়েছে, এর সঠিক কোনো তথ্য জানা যায়নি। সাতোশি নাকামোতা ও বিটকয়েন। ফেসবুক বা ইন্টারনেটে ঘুরতে ঘুরতে বিটকয়েন নামটি প্রায় সবারই চোখে পড়েছে। বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি, যা সর্বপ্রথম 2009 সালে সাতোশি নাকামোতা নামক জাপানি একজন ব্যক্তি আবিষ্কার করেন, যার জন্ম 5 এপ্রিল 1975। এই সাতোশি নাকামোতা ব্যক্তিটি আসলে কে তা আজও এক বিশাল রহস্য। একাধিক ব্যক্তি নিজেকে সাতোশি নাকামোতা দাবি করেছেন, আবার একাধিক ব্যক্তিকে সাতোশি নাকামোতা ভাবা হয়, কিন্তু সঠিকভাবে কেউই বলতে পারেন না কে এই সাতোশি নাকামোতা। দ্য ওয়াশিংটন পোস্টের ইন্টারনেটে অমীমাংসিত 5 রহস্যের জায়গা রয়েছে এটিও। অনলাইনে যারা নিয়মিত বিচারণ করেন তারা সবাই বিটকয়েন নামটির সাথে পরিচিত, অনেকেই জানেন বিটকয়েন কী। যারা জানেন না তাদের প্রাথমিক ধারণার জন্য সংক্ষেপে বলছি, বিটকয়েন হলো এক ধরনের অনলাইন মুদ্রা ব্যবস্থা যা ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে লেনদেন হয়। এই মুদ্রার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি কোনো রাষ্ট্র, সরকার বা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত নয় এবং এর লেনদেন ট্র্যাক করা সম্ভব নয়, যার জন্য দিন দিন এই মুদ্রা ব্যবস্থার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে এক বিটকয়েনের মূল্য $10,000। A858DE45F56D9B69। reddit.com একটি আমেরিকান সামাজিক সংবাদ, অনলাইন সামগ্রী রেটিং এবং আলোচনা বিষয়ক ওয়েবসাইট, যেখানে যে কোনো বিষয়ক পোস্ট এবং আলোচনা করা যায়। 2011 সাল থেকে A858DE45F56D9B C9 নামক একজন ইউজার প্রায় প্রতিদিন কিছু অক্ষর এবং সংখ্যা পোস্ট করে আসছে। reddit.com এর পক্ষ থেকে এই রহস্য সমাধানের জন্য একটি কমিউনিটি বানানো হয়েছে, যার নাম Solving858। তারা দীর্ঘদিন প্রচেষ্টায় বুঝতে পেরেছে এই অক্ষর এবং সংকেতগুলো মূলত হেক্সাডেসিমেল, যা কম্পিউটার প্রোগ্রামিংয়ে ব্যবহৃত হয়, কিন্তু এর পোস্টকারী কে বা কারা, তাদের উদ্দেশ্য কী, তা এখনও রহস্যের চাদরে মোড়া। এটিও দ্য ওয়াশিংটন পোস্টের ইন্টারনেটের অমীমাংসিত 5 রহস্যের একটি। 973EHT-9E3। একটি ওয়েবসাইট বানাতে আর কতটুকু সময় বা পরিশ্রম লাগে, কিন্তু বছরের পর বছর ধরে ধর্ম ও সংখ্যাতত্ত্বের উপরে নতুন নতুন ধাঁধা তৈরি করা কিন্তু মুখের কথা নয়। 2003 সাল থেকে 973EHT-9E3 ওয়েবসাইটটি ইন্টারনেট দুনিয়ার মানুষের জন্য নানান দুর্বেদ্ধ শব্দ, ছবি, সংখ্যার ধাঁধা দিয়ে আসছে। সাইটটির হোম পেজে একটি ত্রিভুজ আছে যাতে লেখা ABRACADAABR। সাইটটির নাম উল্টো করলে হয় দ্য হিউম্যান, কিন্তু 973 এর অর্থ কী তা জানা যায়নি। ডোমেনটি ব্রিটিশ নাগরিক ডেভিড ডেনিসের নামে রেজিস্টার্ড করা। সাইটটিতে নানান ধর্মীয় গ্রন্থের উক্তি ও সংখ্যাতত্ত্বের উপস্থিতি অধিক লক্ষণীয়। অনেকেই ধারণা করে এটি কোনো পাগলা গণিতবিদের সাইট, আবার অনেকেই বলে এটি কোনো ধর্মীয় উদ্দেশ্যে পরিচালিত সাইট। তবে এই সাইটটি কে বা কারা কী উদ্দেশ্যে পরিচালিত করছে তা আজও রহস্যই রয়ে গেছে। তো ইন্টারনেটের এসব অমীমাংসিত রহস্য নিয়ে আপনিও চাইলে নেমে পড়তে পারেন রহস্য উন্মোচনের কাজে, চেষ্টা করতে পারেন ঘটনাগুলোর সমাধান করার।